হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়া থেকে। আশা করি ভালো আছো। অস্ট্রেলিয়াতে আসার জন্য ভারত বাংলাদেশ থেকে মানুষেরা যে সমস্ত কারণের জন্য আকৃষ্ট হয়, তাদের মধ্যে একটা প্রধান কারণ হলো কিন্তু এই দেশের ইনকাম, মানে সেটা কত। এই দেশের ইনকাম অবশ্যই অস্ট্রেলিয়ান ডলারে, আর সেটা যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করা হয় তাহলে কিন্তু একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট হয়। তো সেটা কত, সেটা এবং বছরে কত ইনকাম হয়, সেগুলোই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই সঙ্গে থাকো। যেহেতু ভারত বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবেই বেশিরভাগ লোক অস্ট্রেলিয়াতে এসে পরবর্তীকালে স্থায়ী বাসিন্দা হয়, তাই প্রথমেই দেখা যাক এদেশে স্টুডেন্টদের ইনকাম কত হয় এবং তারপরে সাধারণ চাকরিতে কীরকম মায়না হয় সেটা দেখব। অনেকেই হয়তো এটা জানে যে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে এলে কাজ করার কিছু রেস্ট্রিকশনস আছে। অন্যদিকে এটাও বলে রাখি যে ভিজিটার ভিসাতে এলে কিন্তু কোনো রকম কাজই অস্ট্রেলিয়াতে করা যায় না। ভিজিটার বা ট্যুরিস্ট ভিসাতে কাজ করা কিন্তু আইনত অপরাধ। এনিওয়ে, অস্ট্রেলিয়াতে কিন্তু সব কিছু হয় সপ্তাহের ভিত্তিতে। এই দেশের ওয়েজেস বা বেতনও কিন্তু সপ্তাহের ভিত্তিতেই হয়, বড় জোর হলে ফোর্টনাইটলি বা দু সপ্তাহের ভিত্তিতে। এই দেশে ফুল টাইম কাজ সাধারণত হয় সপ্তাহে 40 ঘন্টার, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টার হিসেবে। আর সাধারণত বেশিরভাগ কাজগুলি হয় সোম থেকে শুক্র 5 দিন, আর শনি রবিবার ছুটি থাকে। এবার পড়াশোনা চলাকালীন কেউ যদি ফুল টাইম বা 40 ঘন্টা সপ্তাহে কাজ করে, তার পক্ষে কাজের সাথে সাথে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু সত্যিই অসম্ভব ব্যাপার। তো সেই কথাটা মাথায় রেখে অস্ট্রেলিয়ান সরকার স্টুডেন্টদের জন্য আইনত 20 ঘন্টা, অর্থাৎ অর্ধেক সময় কাজ করার অনুমতি দিয়েছিল, যাতে তারা বাকি সময়টা পড়াশোনা করতে পারে। কিন্তু কোভিড মহামারীর সময় কাজের লোকের অভাবের জন্য এই 20 ঘন্টার রেস্ট্রিকশন একেবারে তুলে দেওয়া হয়েছিল। মানে ওই সময় যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছিল তারা ফুল টাইম কাজ করতে পারত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন হয়েছে, এখন আবার প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই দেশে আসছে, তাই এখানকার সরকার পুনরায় স্টুডেন্টদের কাজের সময়ের উপরে বিধি নিষেধ আরোপ করতে চলেছে। আগামী মাস থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে, স্টুডেন্টরা 15 দিনে, অর্থাৎ 2 সপ্তাহে 48 ঘন্টা বা 48 আওয়ার্স, অর্থাৎ সপ্তাহে 24 ঘন্টা কাজ করতে পারবে, তার বেশি কিন্তু নয়। যদি কেউ এই নিয়ম না মানে তাহলে পরবর্তীকালে তার ভিসা এক্সটেনশন নাও হতে পারে, এমনকি জরিমানাও হতে পারে। এইবার দেখা যাক অস্ট্রেলিয়াতে ইনকাম কিরকম হয়। তো এখানে যেটা হয়, মানে বেতন কিংবা ওয়েজেস যেটা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ ঘন্টার ভিত্তিতে দেওয়া হয়। আর এখানকার মিনিমাম ওয়েজেস হলো ঘন্টায় $21.38। মানে এই দেশে এসে কেউ যদি কোনো লিগাল জব করে, মানে যে কোনো লিগাল জবেই কিন্তু তাকে মিনিমাম $21.38 কিন্তু দিতেই হবে। অর্থাৎ ভারত বাংলাদেশের টাকায় প্রায় 1200 থেকে 1300 টাকা। মানে একটা স্টুডেন্ট এখানে আসার পর 24 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারলে তার সাপ্তাহিক ইনকাম হবে 24 × $21.38, অর্থাৎ $513.12 মতো, দেশের টাকায় প্রায় 30,000। সপ্তাহে 30,000 টাকা, মানে মাসে তার ইনকাম হবে 120,000 টাকা। কিন্তু দুঃখের বিষয় হলো সব স্টুডেন্টরা এসেই কিন্তু এখানে লিগাল জব পায় না। অনেকের একটা জব পেতে কিন্তু বেশ অনেক মাস সময় লেগে যায়, তাই অনেকে নিজের খরচা চালানোর জন্য আন্ডার পেইড জবস করে, যেমন কোনো রেস্টুরেন্টে কিংবা দোকানে কিংবা খেতে খামারে কাজ করে। সেখানে মালিক বলে দেয় যদি কাজ করো তাহলে এই বেতন দেব, যদিও সেগুলো বেআইনি তবুও লোকেরা করে। আর এই আন্ডারপেড জবসগুলোর বেতন কিন্তু খুবই কম হয়, কখনো হয় ঘন্টায় $10, মানে $10, আবার কখনো তার একটু বেশি কমও হতে পারে। সঠিক কত হয় সেটা বলা খুবই কঠিন, কারণ এটা এমপ্লয়ার বা ব্যক্তি বিশেষের উপরে সম্পূর্ণ নির্ভর করে। একটা আদর্শ দুনিয়াতে এটা হওয়া কিন্তু একদমই উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এরকমই হয়। আমি ব্যক্তিগতভাবে বলবো এরকম জব অ্যাভয়েড করবে,
এবং লিগাল জব খোঁজারই চেষ্টা করবে। যদিও একটু দেরি হয় তাও ওয়েট করবে, কিন্তু লিগাল জবই করবে, তাহলে পরবর্তীকালে সেটার কিন্তু প্রচুর বেনিফিটস আছে। এবার দেখা যাক লিগাল জবের ক্ষেত্রে মায়না কত হয়। যখন কেউ পড়াশোনা শেষ করে ফুল টাইম জব করে কিংবা এমনি নর্মাল ফুল টাইম জব করে, তারা কত ইনকাম করে? এক্ষেত্রে বলবো, যদি কেউ টেকনিক্যাল ফিল্ডের কোনো জব করে, যেমন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আইটি, কিংবা কেউ যদি টিচার কিংবা নার্স হিসেবে কাজ করে, তাদের মিনিমাম স্যালারি কিন্তু যথেষ্ট বেশি। তাদের মিনিমাম স্যালারি শুরু হয় ঘন্টায় $40 থেকে। আর যারা ধরো নন টেকনিক্যাল জব করে, যেমন দোকানে কাজ, কৃষিকাজ, গাড়ি চালানোর কাজ, পরিষ্কার করা মানে ক্লিনারের কাজ, কিংবা ডেলিভারির কাজ, প্যাকেজিংয়ের কাজ, ফল তোলার কাজ ইত্যাদি কাজগুলোতে কিন্তু মিনিমাম স্যালারি পে করা হয়, তবে সময় এবং অভিজ্ঞতার সাথে সাথে ইনক্রিমেন্ট মানে বেতনের বৃদ্ধিও হতে থাকে। সব মিলিয়ে দেখলে দেখা যায় যে বেশিরভাগ টেকনিক্যাল জবে বছরে $80,000-$100,000 ইনকাম হয়, অর্থাৎ দেশের টাকায় $50,000-$60,000 ইনকাম হয়। আর নন টেকনিক্যাল চাকরিতে, অর্থাৎ সাধারণ চাকরি থেকে, $45,000-$60,000 বছরে ইনকাম হয়, অর্থাৎ দেশের টাকায় $25,000-$30,000 বাৎসরিক আয় হয়। অস্ট্রেলিয়াতে মানে যদি স্টুডেন্ট হিসেবে আসতে চাও কিংবা ধরো ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চাও, তাহলে কিভাবে আসবে, কিভাবে আবেদন করতে হবে, সেটার উপরে আমার ভিডিওস রয়েছে, তো সময় করে সেটা দেখো যদি সেটা জানতে চাও। আর এছাড়া অস্ট্রেলিয়া সম্পর্কে যদি জানতে চাও তাহলে সঙ্গে তো অবশ্যই থাকতে হবে। তাই সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব ভালো থেকো, তারা।